সাদা দাড়ির জন্য তরুণ প্রজন্মের কাছে তার পরিচিতি দরবেশ বাবা বলে। নৌকা থেকেই আটক হলেন নৌকার কান্টারি। সঙ্গে আছেন একই নৌকার আরেক মাঝি সাবেক আইনমন্ত্রী। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া চার আসনের সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী। সাবেক মন্ত্রীর গ্রেফতারের খবরে স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করছেন তারই এলাকাবাসী। অন্যদিকে শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানও এখন বন্দী। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, রাজধানী সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুজনের বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে। নেটিজেনরা ভাইরাল ছবি শেয়ার করে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। দাড়ি গোফবিহীন একটি ছবির ব্যক্তিকে সালমান এফ রহমান বলে দাবি করছেন নেটিজেনরা। তার আরও একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায় সালমান এফ রহমান ও আনিসুল হককে হাতকড়া পরিয়ে মাটিতে বসিয়ে রাখা হয়েছে। নেটিজেনরা এই ছবিগুলো শেয়ার করে দাবি করছেন দাড়ি গোফ কেটে ছদ্মবেশে পালাচ্ছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। কেউ কেউ ছবির সত্যতা জানতে চেয়ে ফেসবুকে পোস্ট করছেন। কেউ লিখছেন এ ছবি এডিট করা, আবার কেউ বলছেন এ ছবি সত্য। ভাইরাল এই ছবিগুলোতে তাদের দুজনের পরনে একই ধরনের লুঙ্গি দেখা গেছে। এছাড়া সালমান এফ রহমানের কোনো ছবিতেই মুখে সফেদ দাড়ির বালাই নেই, এজন্য ছবিগুলো সত্য বলে অনেকেই মন্তব্য করছেন। সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানী সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল, সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভি ওয়েট এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান। কেউ তল্পি তল্পা গুছিয়ে শুরু করেন বিদেশ যাত্রা। আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া চার আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে দীর্ঘদিন তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। আর সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান ঢাকা এক আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি সালমান ফজলুর রহমান ওরফে সালমান এফ রহমান। দ্বাদশ সংসদ নির্বাচনের পরও তাকে একই পদে বহাল রাখা হয়।